বিজয়ের মাস ডিসেম্বর, 9 মাস যুদ্ধ করে 16ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে নিয়েছিল বীর যোদ্ধারা। তাদের মধ্যে আত্মত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপনকারী 7 জনকে দেয়া হয় বীরশ্রেষ্ঠ উপাধি। তাদের নিয়ে ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন বীরশ্রেষ্ঠদের কথায়। আজ থাকছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরগাথা। বিজয় তখন অনেকটাই নিশ্চিত, তাই চাইলেই অপেক্ষা করতে পারতেন মিত্রবাহিনীর সহযোগিতার। কিন্তু বুকে তার মুক্ত ভূখণ্ডের তীব্র আকাঙ্ক্ষা, তাই তো শত্রুপক্ষের শেষ ঘাঁটি ধ্বংসের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বিজয় দেখে যেতে পারেননি মাত্র 2 দিনের জন্য, কিন্তু তাতে কি, রাষ্ট্র তো তাকে দিয়েছে শ্রেষ্ঠ বীরের মর্যাদা। 71-এর 25শে মার্চ দেশ যখন হানাদারদের থাবায়, তখন পাকিস্তানের 173 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে মহিউদ্দিন জাহাঙ্গীর। দেশকে মুক্ত করার প্রতিজ্ঞায় 3রা জুলাই 3 সহকর্মী নিয়ে পালিয়ে ভারত হয়ে পৌঁছান বাংলাদেশে। মুক্তিযুদ্ধে 7 নং সেক্টরের সাব কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জের কানসাট আর গড়ার হাট শাহপুর সহ বেশ কয়েকটি লড়াইয়ে অসাধারণ কৃতিত্ব দেখান মহিউদ্দিন। পরের টার্গেট নবাবগঞ্জ, পাক বাহিনীর ঘাঁটি দখল। 71-এর 10ই ডিসেম্বর 50 জন যোদ্ধা সহ 12 ঘড়িয়ায় অবস্থান নেন মহিউদ্দিন জাহাঙ্গীর। লক্ষ্য মহানন্দা তীরে 3 কিলোমিটার এলাকা জুড়ে পাক বাহিনীর বাংকার ধ্বংস। কথা ছিল প্রথমে মিত্রবাহিনী গোলার আঘাত করবে, কিন্তু বিধি বাম, যোগাযোগ বিচ্ছিন্ন। 2 দিন অপেক্ষা করেও যখন হলো না, তখন 14ই ডিসেম্বর ভোরে নৌকায় মাত্র 20 জন সহযোদ্ধাকে নিয়ে আক্রমণ হানাদার বাংকারে ক্যাম্পে। হামলায় ধ্বংস মহানন্দা নদী তীরের শত্রুপক্ষের বেশ কয়েকটি বাংকার। পিছু হটলেও পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখে পাকিস্তান। তখন যুদ্ধ জয় করতে শত্রুর মেশিনগান ধ্বংসে বা হাতে SMG, ডান হাতে গ্রেনেড তুলে নেন মহিউদ্দিন। শত্রু বাহিনীর বাংকারগুলো একের পর এক গ্রেনেড মেরে ধ্বংস করতে থাকে। ঠিক বেলা 12টার দিকে শত্রু বাহিনীর একটা বুলেট আকস্মিকভাবে তার কপাল ভেদ করে তাকে মৃত্যুর কোলে ঘলিয়ে পড়ে। 22 বছরের মহিউদ্দিনের বিরোচিত আত্মত্যাগের অনুপ্রেরণা তীব্র দেশপ্রেম আর দেশ বিদেশের সংগ্রামীদের রাজনৈতিক দর্শন। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে পাকিস্তান সামরিক একাডেমিতে যোগ দিয়ে দ্রুতই নিজেকে গড়ে তোলেন চৌকস সেনা কর্মকর্তা হিসেবে। তাই তো যুদ্ধ চলাকালে কর্মস্থল থেকে পালিয়ে আসায় তাকে হন্যে হয়ে খোঁজে পাকিস্তান সেনাবাহিনী। তার সাথের লোকদের বলতেন যে দেশ স্বাধীন করে আমরা পায়ে হেঁটে ঢাকায় চলে যাব, জয়ধ্বনি করতে করতে। কিন্তু সে আশা আর তার পূরণ হলো না। সে বিজয়ের আগের দিন 15ই ডিসেম্বর চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এমন আত্মত্যাগই বাঙালির অনুপ্রেরণা, যাতে ভর করে দাঁড়িয়ে বাংলাদেশ। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।